যে আমার কাছে বর্তমান আছে যে দুই হাত বহরের হ্যাঁ প্রিন্টের কাপড় গুলো আছে, মিল প্রিন্টের কাপড়, মিল প্রিন্টের কাপড় গুলো আছে, তারপরে যে পাশাপাশি আছে আপনার আড়াই হাত বহরের কাপড় গুলো আছে। আচ্ছা, আড়াই হাত বহরের মিল প্রিন্টের কালেকশন, এগুলো মিল প্রিন্টের কালেকশন গুলো। আচ্ছা, পাশাপাশি এক কালারের মধ্যে দেখা যাচ্ছে, এগুলো এক কালারের মধ্যে আছে আপনার ভয়াল এবং পাবলিক, যেগুলো মাস্টার সাইজ করা, রং কালার গ্যারান্টি। আর এগুলো এগুলো হচ্ছে আপনার এক কালার কাট পিস, যারা কাট পিস কালারের কাট পিস। অনেকেই আছে কাট পিস নিয়েও ব্যবসা করতে চায়। আমার এখানে আছে অল ইন অল, মানে সবকিছু এখানে আছে, সবকিছু। এখন প্রিন্টেরও কাট পিস দেখা যাচ্ছে আপনার, এই যে এখানে আছে আপনার মিল প্রিন্টের মানে কাট পিস, এখানে আছে আপনার বাদারসের, তারপর বিভিন্ন পাখিজার বিভিন্ন কোয়ালিটির হাই কোয়ালিটির যে মালগুলো আছে এগুলো সবকিছু আমাদের এখানে আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো প্রিয় দর্শক, আজকে আপনাদের পাইকারি বাজারের সন্ধান দিতে চলে আসছি নরসিংদী জেলার মাধবদী এলাকায়। তো মাধবদী যেটা হচ্ছে আপনার গরুর হাট স্থান সংলগ্ন, এই এলাকাটার মধ্যে কিন্তু আপনারা চমৎকার কিছু গজ কাপড়ের সন্ধান পাবেন, যা হচ্ছে কাট পিস এবং কি বিভিন্ন ধরনের বয়েল পপলিন থেকে শুরু করে সব ধরনের গজ কাপড় আপনারা এখান থেকে একেবারে পানির দামে কালেকশন করতে পারবেন। আপনাদের ব্যবসার উদ্দেশ্যে যারা কাট পিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য বলছি, চমৎকার এই সন্ধানটা হয়তো আপনাদের ব্যবসার ক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো আজকে এই মাধবদী যেটা হচ্ছে গরুহাট এলাকার মোল্লা ক্লথ স্টোরের পক্ষ থেকে এই আপনাদের কাছে কিছু কালেকশন তুলে ধরার চেষ্টা করব। সহজেই ওনাদের সাথে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে পানির দামে গজ কাপড় কেনার সন্ধানটাই আজকে রয়েছে আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে। তো চলেন ভিউয়ার্স, কি কি কালেকশন রয়েছে, কি ধরনের কালেকশন পাবেন সেগুলোই তুলে ধরি। সুপ্রিয় দর্শক, মোল্লা ক্লথ স্টোরের পক্ষ থেকে আছেন আমাদের মাজারুল ভাই। মাজারুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালো ভাইয়া। তো চলে আসলাম আপনার সন্ধানটা দিতে, যেন আপনার সন্ধান পেয়ে আমার বিশেষ করে গজ কাপড় ব্যবসায়ী ভাইরা আছে যেন তাদের এই ভিডিওটা উপকার আসে, তারা কম দামে কাপড়গুলো আপনার কাছ থেকে কিনতে পারে। প্রথমত কালেকশন কি কি আছে একটু খুলে খুলে দেখানো শুরু করি, প্রিন্ট আইটেমের মধ্যে দিয়ে শুরু করি। প্রিন্ট আইটেমের মধ্যে দিয়ে আপনি শুরু করতে পারেন, এই যে এটা আপনার বল প্রিন্টের মধ্যে মোটামুটি ভালো গর্জিয়াস কালার। মাধবদী বাজারের মধ্যে আমি যে রেটে কাপড় বিক্রি করতেছি আমি গ্যারান্টি এই রেটে কাপড় কেউ বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। সব ব্যবসা করে ভালো ব্যবসা করি, এটা আমরা 43 টাকা গজ বিক্রি করতেছি। এগুলো গজ হচ্ছে 43 টাকা বর্তমানে। আচ্ছা, অন্যান্য দোকানদাররা 45 টাকা করে বিক্রি করে, আমি বলবো আপনারা যেন সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়ার নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে আর ঠিকানা দেওয়া থাকবে, উপস্থিত চলে আসবে। এটা হচ্ছে আপনার একটু মানে আরেকটু ভালো মানের, এটা হচ্ছে পারিজা কোম্পানির, পারিজা। হ্যাঁ, পাখিজা পারিজা সিদ্ধেশ্বরী যারা ব্যবসা করে তার অবশ্য নাম গুলা ব্র্যান্ড গুলো চিনে। হ্যাঁ, ব্র্যান্ডে অনেক কিছু হয়, বিভিন্ন টেক্সটাইল মিলের যে প্রিন্ট গুলো হয়ে থাকে আপনাদের কাছে এভারেজ। আচ্ছা ভাইয়া, কথা হচ্ছে অনেক কাস্টমার যারা আছে, আপনাদের কাস্টমার যারা খুচরা বিক্রি করবে আপনাদের কাছ থেকে নিয়ে পাইকারি নিয়ে, তো মূলত তারা সর্বনিম্ন কত গজ দিতে পারবে? সর্বনিম্ন আপনার আমাদের যদি অনলাইনে অর্ডার দেয়, হ্যাঁ, বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কন্ডিশনের মাধ্যমে মাল পাঠাই ইনশাল্লাহ, মিনিমাম 100 গজ নিতেই হবে। মিনিমাম 100 গজ অর্ডার দিতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে আর পার কালার দিয়ে মাল দিচ্ছেন? হুম হুম, কন্ডিশনে মাল, কন্ডিশনে মাল দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, কন্ডিশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার মিলায় জিলায় বিভিন্ন প্রিন্ট থেকে যদি 100 গজ মিলায় দিতে চায়, সর্বনিম্ন 100 গজ নিলে আপনারা হচ্ছে কন্ডিশন কুরিয়ারে দিবেন, কন্ডিশন কুরিয়ারে দিব। এবং মানে প্রতিটা কালারে মিনিমাম 10 গজ, সর্বনিম্ন 10 গজ, প্রতিটা কালারে সর্বনিম্ন 10 গজ নিতে হবে, 10 গজ করে নিতে হবে। তো 10টা ডিজাইন থেকে দেখে গেল 100 গজ মিলে গেল। আচ্ছা, আরো কিছু কি প্রিন্টের কালেকশন দেখতে চাই? হ্যাঁ, প্রিন্টের কালেকশন মধ্যে দেখতেছেন প্রচুর বই, এটা হচ্ছে আপনার ওনার কাছে গোল্ডেন লাক্সার, মোটামুটি নামি দামি ব্র্যান্ডের মধ্যে, এটা হচ্ছে আপনার গোল্ডেন লাক্সার মাল, গোল্ডেন লাক্সার মাল। জি জি, গোল্ডেন লাক্স, চমৎকার। এগুলো সেম রেট 43 টাকা? না, এরা 46 টাকা রেট, 46 টাকা। আচ্ছা, উপরে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে সবগুলো আপনার 46 টাকা, এবং গোল্ডেন লাক্সার পারিজা পাকিজা এই এই কোয়ালিটি। আচ্ছা, কোন কাস্টমার যদি আপনাকে হোয়াটসঅ্যাপে বলে যে ভাই আমাকে কিছু প্রিন্ট মালের ছবি তুলে দেন, আমি পছন্দ করে এখান থেকে সিলেক্ট করে কিছু মাল নিব, এভাবে তো দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু মূলত আসলে ভিউয়ার্স আমরা সন্ধান দেওয়ার চেষ্টা করি, আপনারা কোথায় আসলে কি পাবেন, সবগুলো খুলে খুলে যা দেখা দেখানো সম্ভব হবে না।
তো মোটামুটি এখানে ছিল 43 টাকা এবং হচ্ছে 46 টাকার কালেকশন নাকি জি জি আচ্ছা আপনি পেছনে কাট পিসগুলো দেখা যাচ্ছে কাট পিসগুলো কি রকম রেটে দিচ্ছেন কাট পিসগুলো আমরা 42 টাকা গজ বিক্রি করতেছি 42 টাকা গজ পাকিজা সিদ্ধেশ্বরী এবং রনি নামিদামি ব্র্যান্ডের সিদ্ধেশ্বরী আছে বাদারসের আছে বাদারসের আছে মানে বিভিন্ন কোম্পানির মাল আছে একসাথে মিলানো না একসাথে মিলানো এগুলো কি আপনারা এরকম গাইড আকারে বিক্রি করেন না মানে কত গজ করে বিক্রি করেন এগুলো গাইড আকারে বিক্রি করি এখানে মনে করেন সর্বনিম্ন 2 গজ 2 গজ থেকে 2 গজ 4 গজ 5 গজ 10 গজ 15 গজ এই হচ্ছে আপনাদের কাট পিস 2 গজের নিচে হবে না আচ্ছা এগুলো সব এভারেজ রেট 42 টাকা দিচ্ছে এভারেজ রেট 42 টাকা আচ্ছা এখানে এরকম গাইটে একটা গাইটে কত গজ থাকে ভাইয়া হ্যাঁ একটা গাইতে আপনারা দেখা গেছে যে গাইটে আছে আপনার 100 এই 112 গজ 112 গজ 112 গজ কোনটা আছে 130 গজ মানে মোট কত হচ্ছে 100 গজের নিচে হয় না তো গাইড ধরে যদি নিতে চায় অনেকে গাইড ধরেও নিতে পারে হ্যাঁ গাইড ধরে বিভিন্ন প্রিন্ট মিলে আচ্ছা তো এই গেল এই কালেকশন গুলো আচ্ছা এই এগুলো কালেকশন পাশাপাশি আমরা একটু ওই যে আড়াই হাত বহরের যে কালেকশন গুলো দেখাতে যাচ্ছিলেন ভাইয়া আড়াই হাত বহরের যে কালেকশনটা এটা হচ্ছে কি কোম্পানি ভাইয়া এটা হচ্ছে শ্যামের মাল শ্যামের মাল শ্যামের মাল আচ্ছা ফেব্রিকটা তো ওগুলোর থেকে মনে হয় একটু ভিন্ন হ্যাঁ ভিন্ন এবং অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আড়াই হাত বহরের মাল মানে কালার মোটামুটি অনেক ভালো কালার ওকে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে আচ্ছা ভাইয়া আপনাদের এখানে আসলে আমরা ভিডিওতে ভিউয়ার্স অনেকেই দেখলে বুঝতে পারতে পারেন যে ওনার দোকানটা এত ছোট ছোট আকারের দোকান কিন্তু এই ছোট আকারের দোকান এটা হচ্ছে ওনার প্রতিষ্ঠান পাশাপাশি তো আপনাদের গোডাউনে ভাইয়া লক্ষ লক্ষ গজের হ্যাঁ গোডাউন আছে গোডাউনে নিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে তো এই হচ্ছে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আড়াই হাত বহরের মধ্যে এগুলো কত করে দিয়েছেন ভাইয়া গজ এটা আমরা 62 টাকা করে দিয়েছি 62 টাকা গজ মানে কাপড়টা কি এটা এটা কাপড়টা হচ্ছে আপনার এই এই যেটা অনেকে বলে এই আড়াই হাত বহরের কেউ বলে বেক্সি বয়েল হ্যাঁ এক একজন এক এক নামে চিনে আর কি মানে লন টাইপের যে কাপড় লন লন কাপড় আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এসি কটন বলে আমার আমার হাতে যেটা আছে এটা বর্তমানে এসি কটন এটা হচ্ছে এসি কটন এর মধ্যে এই কাপড়ের মধ্যেই এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের হ্যাঁ আর এটা হচ্ছে আপনার যে এই সাইড আরেকটা আছে এটা হচ্ছে আপনার এই এগুলো কিন্তু চমৎকার একটা প্রিন্ট ও এটার মধ্যে তো ভাইয়া দেখা যাচ্ছে একটা আরি কাজের ডিজাইন করা আছে না এটার মধ্যে আরি কাজের ডিজাইন করা আছে এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে আরি কাজ সহকারে প্রিন্ট করা মিল প্রিন্টের হ্যাঁ আচ্ছা এটাও কি আপনার হচ্ছে ওই যে ওই যে কথা বললেন 65 টাকা রেট 65 টাকা গজ এটা 65 টাকা গজ দিচ্ছে এগুলো ভিউয়ার্স আপনারা সর্বনিম্ন যদি নেন 100 গজ অর্ডার করতে হবে এগুলোর মধ্যে থেকে যদি 10 গজ করে নিতে চান বিভিন্ন প্রিন্ট মিলায় 10 গজ করে 100 গজ অর্ডার করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওনাদের কাছ থেকে পেয়ে যাবেন তো চমৎকার চমৎকার কিছু প্রিন্টের কালেকশন আছে দেখতে থাকেন যা কালেকশন আজকে দেখাবো একেবারে পানির দামের কালেকশন দেখাচ্ছি যারা অনেকেই খুঁজে থাকেন সঠিক সন্ধান সেই সন্ধানটা কিন্তু আজকে দিচ্ছি তো ভাইয়া এটা হচ্ছে আরেকটা প্রিন্ট নাকি জি এটা আরো কি সেম হচ্ছে ওই যে 62 টাকা বললেন সেম 62 টাকা 62 টাকা একটার পর একটা প্রিন্ট দেখাতে থাকি যে যে কালেকশনগুলো আছে আপনারা কিন্তু ভিউয়ার্স ভাইয়ার নাম্বার দেওয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে বিভিন্ন ধরনের প্রিন্টের ছবি কিন্তু উনি দিবে আপনারা ওখান থেকেও বেছে নিতে পারবেন কালার আছে অনেকগুলো কালার আছে এগুলোর মধ্যে কালার আছে এটাও সেম প্রাইস সেম প্রাইস সেম প্রাইস 62 টাকা সেম প্রাইস আচ্ছা মোট কথা হচ্ছে আমরা সন্ধান দেওয়ার চেষ্টা করি সেই সন্ধানটা কিন্তু আজকে পাচ্ছেন আপনারা ভিউয়ার্স তো পাশাপাশি ভাইয়া এই কাছে চলে যাই আমরা এই পাশে দেখা যাচ্ছে গজ কাপড় এক কালারের মধ্যে জি জি এগুলো কি ভয়েল না পপলিন এখানে ভয়েল আছে পপলিনও আছে আচ্ছা ভয়েলও আছে পপলিনও আছে সাধারণত ভয়েল পপলিন তো হচ্ছে আপনার বোর্ডে পেঁচানো রুল করা থাকে এগুলো তো রুল করা না আপনি না না এগুলো হচ্ছে পুরোপুরি খোলা কয় গজ করে আছে এক একটা বান্ডিলে এক একটা আপনি যেটা ভয়েল ওটা হচ্ছে 20 গজ আর যেটা পপলিন ওটা হচ্ছে 30 গজ ভয়েল থাকে 20 গজ পপলিন থাকে 30 গজ আচ্ছা ভয়েল পপলিনের মধ্যে কি ভাইয়া এখানে ফেব্রিকের মানে কাপড়ের কি তফাত আছে কিনা হ্যাঁ কাপড়ের তফাত আছে এক একটা মানে যেটা কম দামি কাপড় সুতায় বেশ কম থাকে 80 সুতা 60 সুতা 50 সুতা কারোটা রং কালার গ্যারান্টি হয় না কিন্তু আমাদের তো আবার রং কালার গ্যারান্টি ডাইং এর 100% গ্যারান্টি 100% রং কালার গ্যারান্টি ইনশাআল্লাহ আচ্ছা তো এগুলো কর্কগজ দিবেন সর্বনিম্ন কেউ যদি অর্ডার করে আমরা আদেশ থেকে অর্ডার করে আমরা সর্বনিম্ন 45 টাকা গজ অর্ডার করি 45 টাকা করে গজ গজগুলো আচ্ছা কত গজ হলে দিবেন আপনারা এগুলো এটা 45 টাকা গজ আর এটা হচ্ছে যেটা আছে ওই পিন্টি 20 গজ বলটা 20 গজ মিনিমাম মানে যেখানে যতটুকু থাকবে সেখানে যতটুকু নিতে হবে ততটুকু নিতে হবে এগুলো তো সাধারণত আপনার চলে হচ্ছে কালারের কারণে এক কালার যেহেতু ভয়েল পপলিন সাধারণত মানে নেই হচ্ছে ম্যাচিং করে পরার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স থান বাই থান আছে প্রত্যেকটা থানের যে কালার চান পেয়ে যাবেন কত করে বলছেন 43 টাকা 45 টাকা 45 টাকা মাত্র 45 টাকা করে 100% কালার গ্যারান্টি দিয়ে বলছে ভাইয়া নিঃসন্দেহে নিতে পারেন
এই বয়েল পপলিনের মধ্যেও কিন্তু ভাইয়ার কাছে আপনার কাট পিসগুলো পেয়ে যাবেন। কাট পিস হচ্ছে ছোট ছোট থান থাকে, বিশেষ করে দেখা গেল 10 গজ, 8 গজ, 5 গজ, 6 গজ, 2 গজ, 2.5 গজ, বিভিন্ন কোয়ালিটির কাপড় থাকে। তো এই এই টুকরা বা এই গজ কাপড় এই কাট পিস গুলা কিরকম রেটে দিচ্ছেন ভাইয়া? কাট পিস গুলো আপনার 26 টাকা করে আমরা দিতেছি, মাত্র 26 টাকা গজ। 26 টাকা। তবে ভাই আমি এখানে একটা কথা বলি, আমরা আমাদের ব্যবসাটা হচ্ছে সম্পূর্ণ হালাল, হালাল ভাবে চেষ্টা করি, যেটা যে প্রেজ আছে ওইটা ওই প্রেজে বলি। কেউ কেউ ভিডিও করে দেখা বলতেছে যে 5 টাকা 10 টাকা গজের কাপড় আছে, কিন্তু এটা আদৌ পাবে কিনা আমি জানি না, এটা পাবে না। কারণ মিথ্যা মিথ্যার আশ্বাস দিয়া মানুষের অনেক কিছু ধোকা দেয়, আমরা ধোকা দেওয়ার চেষ্টা করি না। আমাদের এখানে সম্পূর্ণ হালাল ব্যবসা করি এবং সদ্ভাবে ব্যবসা করার চেষ্টা করি, এই কারণে আমরা সবকিছু মানে আমাদের কথার মধ্যে একটা অর্থ থাকবে ইনশাল্লাহ। কারণ মানে সৎ মানুষের একটা অর্থ অবশ্যই থাকবে, যারা মিথ্যার আশ্রয় নেয় তাদের কখনো মনে করেন কি বলে এটা এই অর্থ থাকে না। কারণ আমরা এখানে আছে 26 টাকা গজ, কেউ বলবে 10 টাকা গজ, 10 টাকা গজ কাপড় পরে মানুষের ধোকা দেওয়া, হ্যাঁ কল দেওয়া বা একটা হ্যাস্তনাস্ত করে, আমরা কিন্তু ওইটা করি না। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে এগুলো বললেন যে 26 টাকা গজ, এগুলো কি গাড়ি টাকারে আছে? একটা গাড়িতে কত গজ কত গজ থাকে ভাইয়া? এই যে এখানে আছে একটা গাড়ি আছে আপনার কাছে, দেখতে পারেন 114 গজ আছে এই গাড়িটার মধ্যে, এবং প্রতিটা পিসেই লেখা আছে যে এটা কোন কোন টুকরা কত গজ, কোন টুকরা কত গজ, এটা লেখাও থাকে, হ্যাঁ পার্ট বাই পার্ট লেখা আছে। তো ভিউয়ার্স, কাট পিস নিয়ে ব্যবসা করতে যান যারা, তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন, পাশাপাশি ওনাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন, প্রিন্ট থেকে শুরু করে একটু কথা বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে আপনাদের এখানটায় কোন কাস্টমার যদি আসতে চায় একটু সহজে ঠিকানাটা বলে দেন তো ভাইয়া। সহজে ঠিকানাটা বলতে গেলে আপনার প্রথমত মাধবদী বাস স্ট্যান্ড, মাধবদী বাস স্ট্যান্ড, মাধবদী পুরাতন বাস স্ট্যান্ড যেটা সেটা নামতে হবে, নতুন বাস স্ট্যান্ড। আচ্ছা, নতুন বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড নামে আদিশ সাজোকে ম্যানচেস্টার চত্বর গড়ুহাট সিএনজি স্ট্যান্ডের পিছনে, সিএনজি স্ট্যান্ডের পিছনে, সিএনজি স্ট্যান্ডের পিছনে। ওকে, তো ভিউয়ার্স ঠিকানাটা আমরা অবশ্যই আপনাদের কাছে ডেসক্রিপশনে দিয়ে দিব এবং স্ক্রিনেও দেওয়া থাকবে, আর ভাইয়ার নাম্বার দেওয়া থাকবে। ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই ধরনের গজ কাপড় বা কাট পিসের কালেকশনগুলো আপনারা একেবারে কম দামে পাইকারি কেনাকাটা করতে পারবেন। এই হচ্ছে আজকের ভিডিওটা ভিউয়ার্স, চেষ্টা করলাম পাইকারি বাজারে চমৎকার এক সন্ধান তুলে ধরার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় ভিডিও শেষ করলাম, আল্লাহ হাফেজ।